এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালতের তরফ থেকে যে তিনটাই এই মামলার রায় ঘোষণা করা হবে, আর এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণে দুপক্ষের আইনজীবীরাই মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগের আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বিএনপির আইনজীবীদের দাবি যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলন থেকে দূরে রাখতেই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলাটির রায় ঘোষণা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের আইনজীবীরা তারা বলছেন যে আদালতের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে, আদালতের সামনে জড়ো হয়ে মিছিল করার কারণে, সেজন্য তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। এই মামলার প্রেক্ষাপট যদি বলি যে দুদকের আইনজীবীর তরফ থেকে যেটি বলা হয়েছে, তারা এই মামলায় সর্বোচ্চ সাজা 13 বছর, সেই সর্বোচ্চ সাজায় প্রত্যাশা করছেন। 42 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং আদালতের তরফ থেকে বা দুদকের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই মামলায় সর্বোচ্চ সাজা 13 বছর, 13 বছরই 2 জন আসামিরই হবে। এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ যে 5 কোটি টাকার মতো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2 কোটি 18 লাখ টাকার মতো সম্পদের তথ্য গোপন। এবং এই মামলাটি হয়েছিল 2007 সালে, এরপরে এই মামলার বিচার কাজ বন্ধ হয়ে যায় উচ্চ আদালতের নির্দেশে। সবশেষ আইনি বাধা কেটে গেলে গত বছরের নভেম্বরের দিকে মামলার বিচার কাজ শুরু হয় এবং তারপরে সাক্ষ্য গ্রহণ পরে এই মামলাটি আজকে রায়ের জন্য এসেছে। আর এটি তারেক রহমানের বিরুদ্ধে হওয়া 5ম কোনো মামলা রায় হচ্ছে। এর আগে 4টি মামলায় তারেক রহমানের দণ্ড হয়েছে, এর মধ্যে 1টি মামলা অর্থ পাচারের মামলায় তার 7 বছরের কারাদণ্ড হয়েছে। এরপরে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়, সেই মামলাতে তারেক রহমানের 10 বছরের কারাদণ্ড হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে এবং এরপরে নড়ালের একটি মানহানির মামলায় তারেক রহমানের 2 বছরের কারাদণ্ড হয়েছে। এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে এটি প্রথম মামলা, এই প্রথম মামলায় তার রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই হতে যাচ্ছে। আর যেটি বলে রাখি যে এই মামলায় তারেক রহমান দীর্ঘদিন ধরে পলাতক, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তাকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং তার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবও চাওয়া হয়েছিল। সব কিছুর প্রক্রিয়া শেষেই কিন্তু এই মামলার তার অনুপস্থিতিতেই বিচার চলেছে এবং বিচার হয়েছে। এবং দুদকের আইনজীবীর তরফ থেকে যিনি বলছেন যে তারা সর্বোচ্চ সাজায় প্রত্যাশা করছেন, যেহেতু 2টি ধারায় মামলা, একটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের ধারা, এই ধারায় সাজা হচ্ছে 10 বছর, এবং সম্পদের তথ্য গোপনের ধারা, সেই ধারায় সাজা হচ্ছে 3 বছর, এবং 2টি ধারা মিলিয়ে সর্বোচ্চ সাজা 13 বছর। দুদকের প্রত্যাশা যে তারা সর্বোচ্চ সাজায় পাবেন। এখন দুপক্ষের আইনজীবীরাই মুখোমুখি অবস্থানে রয়েছেন, উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে আদালত প্রাঙ্গণে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।